পাসফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে এসুসিয়ার ডাকে বিক্ষোভ। রাজভবনের মূল গেট 45 মিনিটেরও বেশি সময় হয়ে গেল কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এসুসিয়ার কর্মী সমর্থকরা কিন্তু রাজভবনের মূল গেট আটকে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মূল গেট দিয়ে এখনো পর্যন্ত রাজভবনের কোনো যারা এখানে আসেন তারা ভেতরে ঢুকতে পারছেন না। কিছু পুলিশ শেষ মুহূর্তে এসে এসুসিয়ার যারা সদস্য আছেন তাদেরকে গ্রেফতার করেছে, র্যাফ নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু পুলিশের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মহিলা যারা সমর্থক রয়েছেন সেই মহিলাদেরকে গ্রেফতার করার জন্য কিন্তু কোনো মহিলা পুলিশ কর্মী নেই। এত বড় এসুসিয়ার একটা বিক্ষোভ যেখানে 500 থেকে 700 এসুসিয়ার সমর্থকরা তারা রাজভবনের মতন স্পর্শকাতর গেটকে অবরুদ্ধ করে রাখলেন প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি। কিন্তু কেন মহিলা পুলিশ এখানে আনা হলো না? ভিড় ছোড়া দূরত্বে লালবাজার, সেখান থেকে কেন মহিলা পুলিশের ফোর্স নামিয়ে এই ঘেরাও মুক্ত করা হলো না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। Oh,